এ মুসলমান বাবাজিরা ওই যে লোকমান হাকিম তার সন্তানকে নিয়া নসিহত শুনাইবে অন্যত্র চলে গেলেন ওই সময়ের মধ্যে ওই জামানার মধ্যে কোনো গাড়ি ছিল না কোনো যানবাহন ছিল না সন্তানকে নিয়ে কি করলেন রওনা হয়ে গেল বিশাল বড় এলাকা পাড়ি দিতে হবে যেই এলাকার মধ্যে কোনো বাড়ি নাই যেই এলাকার মধ্যে কোনো ঘর নাই এই এলাকা এই বিশাল বড় এলাকাটা পাড়ি দিতে হবে শুধু বালু আর বালু বালু আর বালু সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল সন্তানকে নিয়ে যখন বালুর মরুভূমি পাড়ি দিতেছিল ওই জমিনের মধ্যে থেকে পচা একটা হার লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে ঢুকে পড়ে লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে এমন ভাবে প্রবেশ করে সামনে যে এক কদম বাড়াইবে এমন ক্ষমতা থাকে না জমিনের মধ্যে পড়ে যায় লোকমান হাকিম এরকম ভাবে পেরেশানের মধ্যে পড়ে যায় আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই মুহূর্তে আমি কি করব এটা আমার এমন সন্তান একে যে আমি কাঁধে করে এই জমিন পাড়ি দিব এটারও ক্ষমতা নাই এখন সে কি করতেছে অপেক্ষা করতেছে তাবু বসাইছে ইন্তেজার করতেছিল অপেক্ষা করতেছিল যদি কোনো কাফেলা এই দিক দিয়ে আসতে থাকে তাহলে তাদের মদত নেওয়া যাবে তাদের সাহায্য নেওয়া যাবে এই জন্য সারাদিন চলে যায় কোনো কাফেলা আসে না সারা রাত চলে যায় কোনো কাফেলা আসে না পরের দিন সারা দিন চলে যায় কোনো কাফেলা আসে না ওই যে ওখানে ঘা ধরে যায় পচনি ধরে যায় পরের দিন রাত্র হয়ে যায় ভাবে রাত্রে বেলায় নামাজ পড়তেছে ওই যে কপালটা জমিনের মধ্যে লোকমান হাকিম ঠেকাইয়া দিয়েছে আর মাথা জমিন থেকে উঠাই না সে তাই পরে বলতেছে আল্লাহ আমাকে কেমন ইমতিহানের মধ্যে ফেলাইলা আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে ফেলাইলা আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এ মুসলমান বাবাজিরা ঘটনা থেকে শিক্ষা নেন লোকমান হাকিম সেজদাই পরে কাঁদতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইয়া দিলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এরকম তাবির মধ্যে প্রবেশ করে ওই সন্তানকে বলতেছে তুমি আমারে সেনুনি বলতে পারেন হুজুর নবীদের ছাড়াও কোন সন্তানের কাছেও কি পয়গম্বর যায় জিব্রাইল যায় বলা যায় অন্য কোন মানুষের কাছেও যায় মরিয়ম আলাইহিস সালামের কাছে গেছেন কোন ঠিক না এ মুসলমান বাবা জিরা এইবার সন্তান বলতেছে না না আপনাকে আমি চিনতে পারি না আই আপনাকে বলে আমি হলো জিব্রাইল সুবহানাল্লাহ রহিমের মস্কান হওয়ালি কাবা দিয়ারে মদিনা বলগুল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাইয়্যিদুল কওম নাইল খতমুল মুরসালিন সাইয়্যিদুল কওম أين ختم المرسلين آخر مدبد فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ নেত্রকোনা জেলার অন্তর্গত পূর্বদোলা থানা মাসকান্দা উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মৌলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন সাবেক ইমাম মাসকান্দা উত্তরপাড়া জামে মসজিদ
আর উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার পরহেজগার বুড়া বাবারা যুবক ভাইরা আজিজ তলাবা ছাত্র ভাইরা এবং দ্বীনের রাহবার হযরত উলামা ইকরাম ও পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতিক মহলে জান্নাতিক পরিবেশে উলামা ইকরামের সান্নিধ্যে কোরআনের মহব্বতে নিজেকে পরিবর্তনের নিয়াতে কিছু আলোচনা করা এবং শোনার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে প্রাণ খুলে ভক্তি করে চাওয়া যে আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করি সকল বলে আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন রাসূল আমবিয়া হাবিবে কিবরিয়া রাসূল আলা রাসূল আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দীর্ঘ মাগরিব থেকে নিয়ে রাত্রি প্রায় 11টা বেজে গেছে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে বয়ান শুনে আসতেছিলেন এবং মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলকে শেষ করে এখান থেকে বিদায় হবেন কে কে হাত তুলে দেখেন মোনাজাত পর্যন্ত কে কে থাকবেন আল্লাহর হাত তুলে দেখেন নারে তাকবীর লিল্লাহি তাকবীর আওয়াজ বেশি হয়ে গেল না কি কোন পাঁচজন মিলে যদি ভোটের সময় মানে কি বলে ওটা মিছিল করে তাহলে তো অনেক আওয়াজ হয় কি হয় না তা আমরা তাদের মতো আওয়াজ দিতে পারি কি পারি না এবার হবে জোরে হবে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর করুন সকল আমিন আমিন কোরআন হাদিসের আলোচনা এটা দিলের খোরাক এগুলো কি মানুষের দিল পরিবর্তন হয়ে যায় কি পরিবর্তন হয় পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে যায় কিভাবে কোরআন হাদিসের কথাগুলো মানুষকে গিয়ে তীরের মতো আঘাত কিসের মতো যে আঘাতের কারণে অনেক মানুষ ময়দানে বসে বসে কাঁদতে থাকে হাই হাই জীবনে কি করেছি অতীত মোতালা করে অরে কি করে না কত খারাপ কাজ করেছি কত গুনার কাজ করেছি হ্যাঁ এই আলোচনা শোনার পর কিন্তু অনেক মানুষ দাড়ি আগে ছিল না তাদের লম্বা দাড়ি হয়ে গেছে কথাকন না গে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে কিসের কারণে বয়ান শোনার কারণে পরিবর্তন চলে আসছে যেমন মনে করেন ব্যাটারি চালিত অনেক যন্ত্র আছে ব্যাটারিতে যদি চার্জ দেওয়া হয় তাহলে একটা মোবাইলে চার্জ দিলে এক দেড় দিন দুই দিন ভালো চলে চলে কি চলে না কথা বলেন না কেন চলে কি চলে না চার্জ যখন কমে যায় তখন আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যায় কি বলেন মানুষ মানুষ যত কোরআন হাদিসের আলোচনা বেশি শুনবে তত তাদের ওরকম চার্জ হইতে থাকে কি হইতে থাকে চার্জ হইতে থাকে এই জন্য ওয়াজ মাহফিলে যাওয়া দরকার আছে না নাই ওয়াজ মাহফিলে আসা বসা এটা একটা শুকরিয়ার বিষয় কি বলেন ঠিক না এটাও একটা শুকরিয়ার বিষয় এখানে যারা আমরা আসতে পেরেছি এখানে বক্তার সামনাসামনি বসে যারা আমরা বয়ান শুনব আর যারা বাহির থেকে বয়ান শুনবে হয়তোবা প্রচন্ড শীত চলতেছে বাসায় শুয়ে আছে ভাবতেছে চিন্তা করতেছে বা পড়তেছে বাসা থেকে তো শোনাই যায় কি বলেন ওই জাতীয় ওয়াজ শোনা আর সামনাসামনি শোনা এর ভিতরে পার্থক্য আছে না নাই আছে না নাই কম না বেশি অনেক বেশি শুয়ে থেকে যদি আপনি বয়ান শোনেন কখন ঘুমায় যাবেন কখন দ্বিতীয় বক্তা পাল্টিছে কখন প্রধান বক্তা উঠছে কখন মোনাজাত হয়েছে হ্যাঁ কখন ফজরের আজান দিছে জানেই কথা বলেন না
আওয়াজ শুনতেছে। এই জন্য ভাই বুজুর্গ, যেখানেই আমাদের এলাকার মধ্যে মাহফিল হবে, আমি যদি পায়ে হেঁটে যদি সেই ময়দানে গিয়ে বয়ান শুনি, তাহলে আমার পার শুকরিয়াতান আদায় হবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে। হাতের দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে, কানের দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে, পার দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে, চোখের দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে, হ্যাঁ, নাকের দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুকরিয়াতান আদায় করতে হবে। তাই আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হাত দ্বারা ভালো কিছু ধরতে হবে, যেটা ধরা বৈধ সেটা ধরতে হবে, চোখ দিয়ে ভালো কিছু দেখতে হবে, যেটা দেখা আমার জন্য জায়েজ সেগুলো দেখতে হবে, কান দ্বারা যেগুলো শোনা শ্রবণ করা আমার জন্য জায়েজ আছে, বৈধ আছে ইসলামে, সেগুলো শ্রবণ করতে হবে, শুনতে হবে, তাহলে কানের শুকরিয়াতান আদায় হবে। আর পা দ্বারা যদি আমি মসজিদে যাই, ওয়াজ মাহফিলে যাই, উলামায়ে কেরামের সান্নিধ্যে যাই, ভালো ভালো কাজে যাই, তাহলে আমার পার শুকরিয়াতান আদায় হবে। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুকরিয়াতান আদায় করা দরকার আছে না নাই? এগুলো আমাদের নামে মামলা করবে, কি করবে, মামলা করবে, আমাদের জবান বন্ধ হয়ে যাবে ওই সময়। আর এই অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা কিন্তু খুলে দিবে, কথা বলবে, কি বলবে, জবান থেকে, এই হাত থেকে, এই পা থেকে, এই কান থেকে, এই চক্ষু থেকে অটোমেটিক আওয়াজ আসতে থাকবে, কথা বলতে থাকবে। এই জন্য আল্লাহর শুকরিয়াদান প্রত্যেকটা অঙ্গ দ্বারা করা জরুরি না নরমাল? জরুরি, আবশ্যক, এই জন্য করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমানি বান্দার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে জানায় দিলেন, কোন বান্দা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়াতান আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়াতান আদায় করবে, অর্থাৎ শুকরিয়াতান আদায় করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে সেই নিয়ামতকে আস্তে 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 উঠায় নেই, উঠায় নেই, এখানে ক্ষান্ত করা হয় না, বলে ওই বান্দার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হয়। নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাইয়ের আল্লাহর গোলাম, বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কম নিয়ামত দিছেন না বেশি দিছেন? কথা কন না গে, কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এ নেত্রকোনার মুসলমান ইমানদার যুবক ভাইয়ের আল্লাহর গোলাম, আমাদেরকে আমি ছোট্ট একটা মিশাল দিব, হয়তোবা এই মিশাল দ্বারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। বিশাল বড় সাগরের মধ্যে, সৈকত সাগরের মধ্যে ছোট্ট একটি পোকা, ছোট্ট একটি মাছ যেমন কোনোদিন সে পরিমাপ করতে পারে না, কোনোদিন আন্দাজ করতে পারে না, কি পরিমাণ পানি তার সামনে রয়েছে, কি পরিমাণ পানি তার পেটের নিচে রয়েছে, কি পরিমাণ পানি তার পিঠের উপরে রয়েছে, কি পরিমাণ পানি তার পিছন দিকে রয়েছে, অর্থাৎ কত হাজার টন পানির মধ্যে সে চলতেছে, কোনোদিন ওই মাছ বা পোকা অনুমান করতে পারে না। আল্লাহর বান্দাও কোনোদিন অনুমাপ করতে পারবে না আল্লাহর দেওয়া কত নিয়ামতের মধ্যে সে চলতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই রে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া শুকরিয়াতান আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদের জন্য কত নিয়ামত দান করেছেন। এ মুসলমান বাবাজিরা, দুনিয়াতে যেইগুলো
গুলো দেখা যাইতেছে ফলমূল থেকে শুরু করে এগুলোর কথা আপনাদেরকে আমি কি বুঝাইবো আমরা যদি আমাদের নজর দ্বারা মাথা থেকে পা পর্যন্ত তাকাই তাহলেই তো বুঝে আসে কত হাজার কোটি টাকার পার্স আল্লাহ তাআলা আমাদের বডির মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা পার্স দান করেছেন এক একটা পার্সের এক এক ধরনের কাজ দিয়েছেন এক একটি পার্স কিন্তু এক এক ভাবে কাজ করতে কাজ করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বন্ধ হয়ে যাওয়া আর অর্ডার করবেন সঙ্গে সঙ্গে ওই পার্সটা ঢাক দিয়ে বন্ধ হয়ে যায় আর বন্ধ হয়ে যাওয়ার পর সারা শরীরটা যখন একদম নিস্তেজ হয়ে যাবে শরীরের মধ্যে থেকে যখন নিঃশ্বাস চলে যাবে এই মানুষকে কিন্তু আর মানুষ বলে না এই মানুষটার নাম কিন্তু হয়ে যায় লাশ কথা বলেন ঠিক না বা ঠিক এই জন্য বলতে চাই রে মুসলমান আল্লাহর দেওয়া শুকরিয়া দান আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু এমনিতেই দুনিয়াতে পাঠান নাই রে মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন এই কথাটা কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন একমাত্র তারই গোলামি করার জন্য একমাত্র তারই দাসত্ব করার জন্য এ মুসলমান বাবাজিরা আমরা দুনিয়াতে বিবাহ করার জন্য আসি নাই আমরা দুনিয়াতে ব্যবসা করার জন্য আসি নাই আমরা দুনিয়াতে চাকরি করার জন্য আসি নাই আমরা দুনিয়াতে খেতে খামারে কাজ করব এই জন্য দুনিয়াতে আগমন করি নাই আমরা দুনিয়াতে চক্রা করব এই জন্য দুনিয়াতে আগমন করি নাই আমরা দুনিয়াতে এসেছি একমাত্র কেবলমাত্র তারই গোলামি করার জন্য ঠিক না ঠিক ঠিক বললেও ঠিক না বললেও ঠিক একমাত্র তার গোলামি করতে হবে অন্য কারো গোলামি চলবে না অন্য কারো গোলামি করা যাবে না মাজারে গিয়ে সিজদা করা যাবে না মাজারে গিয়ে সিজদা করা যাবে মাজারে গিয়ে সিজদা করা যাবে না সিজদার মালিক হলো পৃথিবীতে একজন সে হলো আল্লাহ সিজদার মালিক হলেন আল্লাহ আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে হবে কিন্তু দুনিয়াতে এসে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছি শয়তানের ধোকায় পড়ে আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গিয়ে কিন্তু আমরা শয়তানের পিছনে দৌড়াইতেছি কথা বলেন ঠিক না বা ঠিক আজকে দেখা যায় যদি আমার কোনো একটা মুসিবত পড়ে যায় আমরা কিন্তু বলি যে আল্লাহ আমার এই চোখে দেখলো হাই রে আমার মুসিবত হইল অমুকি কত ভালো করে চলতেছে বলে কি বলে না এ মুসলমান বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট মুসিবত দ্বারা মানুষদেরকে বাঁচাইয়া বলে বড় মুসিবত থেকে উদ্ধার করে খানি খ্যাত হন না ওই মুসিবতের পর একটা পুরস্কার দান করেন সুবহানাল্লাহ এই জন্য কোন মুসিবত যদি এসে পড়ে তাহলে কি মন খারাপ করা যাবে মন কিন্তু খারাপ করা যাবে না রে বাবাজি ছোট্ট মুসিবত আসতে পারে ওই মুসিবত আসার পরেই কিন্তু আপনার জন্য পুরস্কার আছে কষ্টর পরে সুখ আছে না নাই যখনই কষ্ট আসবে ওই কষ্ট শেষ হইলে তার একটা সুখ আছে শান্তির একটা ব্যবস্থা আছে শান্তির একটা কি আছে ব্যবস্থা আছে লোকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করলেন কি করলেন তার সন্তানকে কিছু নসিহত করলেন নসিহত করতে গিয়ে লোকমান হাকিম সন্তানকে বলতেছে বাবা যত মুসিবতে আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করবা কি করবা মুসিবতের পরেই কষ্টের পরেই সুখ আছে সন্তান বলে আরো ভালো করে বোঝায় বলেন
আর ভালো করে বুঝায় তো লোকমান হাকিম তার সন্তানকে আরো ভালো করে বোঝানোর জন্য অন্যত্র যে পয়গম্বর ছিল তার কাছে নিয়ে যাওয়ার ইরাদা করলেন কি করলেন ইচ্ছা পোষণ করলেন আমরাও তো দুনিয়াতে আমল করি মুর্শিদের ইমামের কাছে যাই হুজুরের কাছে যাই হুজুর আমার ছেলেটা তো কথা শুনতেছে না কিছু নসিহত করে কথা বল না আছে না নাই এরকম করি কি করি না এরকম কিন্তু করা হয় তো লোকমান হাকিম কি করলেন তার সন্তানকে নিয়ে অন্যত্র যে নবী আছে পয়গম্বর আছে তার কাছে যাওয়ার ইচ্ছা করলেন কি করলেন তার কাছে যাওয়ার ইরাদা করলেন সন্তানকে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করানোর জন্য অন্য এলাকার মধ্যে যে পয়গম্বর আছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন সন্তান খুশি হয়ে বললেন বাবা যে আমি যাব আমাকে নিয়ে যান এ মুসলমান বাবা জিরা আপনাদেরকে আমি বুঝাইতেছি যখনই মুসিবত চলে আসবে যখনই বালা চলে আসবে ওই মুসিবতের পরে ওই কষ্টের পরে একটা সুখ আছে কি আছে একটা সুখ বা শান্তি আছে এবং সেটার পরে একটা পুরস্কারের ব্যবস্থা আছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ নেত্রকোনার মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা আল্লাহর গোলাম মুসিবতের পরেই যখন সুখ আছে এটা চলন্ত প্রমাণ আমি নিজেই পেয়েছি এই বিগত মাত্র তিন দিন আগের ঘটনা আমার বাসায় ডাকাত দল অ্যাটাক করেছিল আমার বাসায় যখন ডাকাত দল অ্যাটাক করলো তিন দিন আগের ঘটনা আপনাদেরকে আমি শোনাইতেছি এই যে এটা আমার জন্য একটা মুসিবত হয়ে গেল এই মুসিবতের পর এটা আমার জন্য বড়ই কষ্টকর একটা জিনিস হয়ে যায় এ মুসলমান বাবাজিরা আমি যে এলাকার মধ্যে বসবাস করে থাকি যে মসজিদে আমি ইমামতি করি এই ঘটনার পর আমার মসজিদের সকল মুসল্লিরা একটা সুন্দর ফ্ল্যাট আমার জন্য ব্যবস্থা করে আমি যে আগের বাসায় ছিলাম একটা দিনের মধ্যে তারা সব কিছু ওখান থেকে নিয়ে এসে আগের বাসা যে পরিমাণ ভালো ছিল তার চাইতে ভালো একটা ফ্ল্যাট বাসায় আমাকে উঠায় দেয় এই মুসলমান বাবাজিরা আগে যে পরিমাণ সুবিধার মধ্যে আমি ছিলাম তার চাইতে অনেক ভালো সুবিধার মধ্যে আমাকে ব্যবস্থা করে দেয় আগের বাসায় আমার যে পরিমাণ সুযোগ সুবিধা ছিল পরের বাসাতে আমাকে দেওয়া হয়েছে সেটা অনেক উন্নত মানের এবং অনেক সুযোগ সুবিধা মুসলমান বান্দার আমি এটা ভেবে নিয়েছি এবং বুঝতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা মুসিবত দিয়ে সেখান থেকে আমাকে আউট করে পাক রব্বুল আলামিন সুন্দর একটা বাসা এবং বসবাস করার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা কার ক্ষমতা কার জোরে বলেন এটা আল্লাহর ক্ষমতা এ মুসলমান বাবাজিরা ওই যে লোকমান হাকিম তার সন্তানকে নিয়া নসিহত শুনাইবে অন্যত্র চলে গেলেন ওই সময়ের মধ্যে ওই জামানার মধ্যে কোনো গাড়ি ছিল না কোনো যানবাহন ছিল না সন্তানকে নিয়ে কি করলেন রওনা হয়ে গেল বিশাল বড় এলাকা পাড়ি দিতে হবে যেই এলাকার মধ্যে কোনো বাড়ি নাই যেই এলাকার মধ্যে কোনো ঘর নাই এই এলাকা এই বিশাল বড় এলাকাটা পাড়ি দিতে হবে শুধু বালু আর বালু সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল সন্তানকে নিয়ে যখন বালুর মরুভূমি পাড়ি দিতেছিল ওই জমিনের মধ্যে থেকে পচা একটা হার লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে ঢুকে পড়ে লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে এমন ভাবে প্রবেশ করে সামনে যে এক কদম বাড়াইবে এমন ক্ষমতা থাকে না জমিনের মধ্যে পড়ে যায় লোকমান হাকিম এরকম ভাবে পেরেশানের মধ্যে পড়ে যায় আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এটা আমার এমন সন্তান একে যে আমি কাঁধে করে এই জমিন পাড়ি দিব এটারও ক্ষমতা নাই এখন সে কি করতেছে অপেক্ষা করতেছে তাবু বসাইছে এন্তেজার করতেছিল অপেক্ষা করতেছিল যদি কোনো
কাফেলায় দিক দিয়ে আসতে থাকে তাহলে তাদের মদত নেওয়া যাবে, তাদের সাহায্য নেওয়া যাবে। এই জন্য সারা দিন চলে যায় কোনো কাফেলা আসে না, সারা রাত চলে যায় কোনো কাফেলা আসে না, পরের দিন সারা দিন চলে যায় কোনো কাফেলা আসে না। ওই যে ওখানে ঘা ধরে যায় পচনি ধরে যায়, পরের দিন রাত হয়ে যায় ভাবে রাত্রিবেলায় নামাজ পড়তেছে, ওই যে কপালটা জমিনের মধ্যে লোকমান হাকিম ঠেকাইয়ে দিয়েছে আর মাথা জমিন থেকে উঠাই না, সেজদায় পড়ে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে কেমন ইমতিহানের মধ্যে ফেলাইলা, আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে ফেলাইলা, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এ মুসলমান বাবাজিরা ঘটনা থেকে শিক্ষা নেন, লোকমান হাকিম সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এরকম তাবির মধ্যে প্রবেশ করে ওই সন্তানকে বলতেছে তুমি আমারে সেনলি। বলতে পারেন হুজুর নবীদের ছাড়াও কোন সন্তানের কাছেও কি পয়গম্বর যায়, জিব্রাইল যায়, বলা যায়, অন্য কোন মানুষের কাছেও যায়, মরিয়ম আলাইহিস সালামের কাছে গেছেন, কি গন ঠিক না? এ মুসলমান বাবা জিরা এইবার সন্তান বলতেছে না না আপনাকে আমি চিনতে পারি না, আয় আপনাকে বলে আমি হলো জিব্রাইল, সুবহানাল্লাহ, আমি কে, আমি জিব্রাইল, আমি জিব্রাইল। এইবার লোকমান হাকিমের সন্তান জিব্রাইলের সাথে আলোচনা করতেছিল, কথাবার্তা বলতেছিল, ওই দিকে তাবুর পাশে সিদ্ধার্থ অবস্থায় লোকমান হাকিম। এরকম ভাবে মুসলমান ইমানদার যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাদ মুবারককে ওই জায়গায় প্রবেশ করাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা জিরা এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানকে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের মধ্যে এই এই হার, মৃত হার, মৃত প্রাণীর হারটা ঢুকিয়ে দে, জায়গায় ব্রেক দেওয়া হয়েছে এ কারণে যেই এলাকার মধ্যে যাইতেছিলে, যেই এলাকার নবীর কাছে তোমরা যাইতেছিলে, ওই এলাকার মধ্যে এমনই নাফরমানি করতেছিল মানুষেরা, নবীর সাথে নাফরমানি শুরু করে দিয়েছিল, নবীর সাথে বেয়াদবি শুরু করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সরাইয়া ওই এলাকার মধ্যে বর্তমানে পাথরের বৃষ্টি চলতেছে, পাথরের বৃষ্টি চলতেছে, আল্লাহ তাআলা তোমাকে এখানে ব্রেক দেওয়ায় সেখান থেকে বাঁচাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট মুসিবত দিবেন, ছোট ছোট মুসিবত দ্বারা বড় বড় মুসিবত থেকে বাঁচাইয়া দিবেন। এই জন্য ছোট ছোট মুসিবত আসলে কখনোই ভেঙ্গে পড়া যাবে, কখনো ভেঙ্গে পড়া যাবে, কখনোই ভেঙ্গে পড়া যাবে না। এ মুসলমান বাবাজিরা আজকে দেখা যায় মানুষ ভেঙ্গে পড়ে, হাইরে আজকে আমি এই মুসিবতের মধ্যে পড়লাম, না 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 মুসিবত আসতেই পারে, আমার জন্য এটা ভালো হইতে পারে, এটার কারণে সামনে আমার কিন্তু বড় মুসিবত কেটে যেতে পারে, পারে কি পারে না। এই জন্য বলতে চাই রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বিভিন্ন ক্ষেত্র পরীক্ষা করবেন, বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষা করবেন। এ মুসলমান বাবাজিরা এখন সময় আছে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো করে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, পিতা মাতার খিদমত করো, মসজিদের ইমামদের সাথে সম্পর্ক রাখো, হযরত উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখো। এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়া থেকে একদিন অবশ্যই অবশ্যই বিদায় নিতে হবে, যখন কবরের মধ্যে চলে যাব ওই দিন আমি কি ছিলাম এটার কোনো হিসাব হবে না। এই জন্যই কবি বলেন
কর ইমারত রাবুরি বর আসমা কর ইমারত রাবুরি বর আসমা আকিবাজির জুমি গর্দিনহা মুসলমানি বন্ধার আমি যেদিন জুমিনের নিচে যাব ওই দিন আমি চেয়ারম্যান ছিলাম মেম্বার ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম মসজিদের ইমাম ছিলাম নাকি মুফতি ছিলাম মুহাদ্দিস ছিলাম এগুলো কিছুই দেখা হবে না শুধুই মাত্র কবর দেখবে আমার সাথে ভালো আমল আছে নি নাই আমার সঙ্গে যদি ভালো আমল থাকে তাহলেই কেবল মাত্র কবর আমার সাথে ভালো আচরণ করবে আমার সাথে যদি ভালো আমল না থাকে কবর আমার সাথে ভালো আচরণ করবে না বাবাজিরা কবর এমনই ভাবে চাপ দিবে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে এক পাশের হাড়গুলো অপর পাশের মধ্যে এইভাবে প্রবেশ করবে এই জন্য বলতে চাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখন সময় আছে সচেতন হয়ে যাও এখন সময় আছে সজাগ হয়ে যাও ছোট থেকে বড় হইলাম বন্ধু ছিল প্রাইমারিতে হাই স্কুলে বন্ধু ছিল এরপরে বন্ধুই মারা গেল আমি তো দুনিয়াতে জীবিত আছি আমার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আমি এরকম বৃদ্ধ হয়ে গেছি কিন্তু ক্লাস টু এ থাকতে আমার বন্ধু মারা গেছে এমন আছে না এই জন্য বলতে চাই বাবাজি মৃত্যু কখন জেনে এসে যায় বলা যায় না বলা যায়নি বলা কিন্তু যায় না সময় আছে আল্লাহর আল্লাহর হুকুম পালন করো নবীর সুন্নত মোতাবেক জীবনকে পরিচালনা করো পিতা মাতার খেদমত করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিবেন সুবহানাল্লাহ এ নেত্রকোনার মুসলমান ইমানদার আজকে যারা এখানে আমরা মাহফিলে এসেছি বলেন তো দেখি আমরা কেমন কোন গ্যারান্টি দিতে পারবো মাহফিল থেকে কি বাসায় যাবো এরকম গ্যারান্টি দেওয়া যাবে মাহফিল থেকে বাসায় যাবো এমন গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না এ মুসলমান বাবাজিরা এই দুনিয়ার জিন্দিগির কোনো দাম নাই দুনিয়াতে একদিন আছে আর একদিন নাই এখন আছে কালকে এই সময় জমিন কিন্তু থাকতেও পারি নাও পারি এই জন্য বলতে চাই রে মুসলমান দুনিয়াতে আর কতই রাহাজানি করব দুনিয়াতে আর কতই রাহাজানি করব কতই মানুষের সাথে ধোকাবাজি করব এ মুসলমান বাবাজির এখনো সময় আছে সজাগ হয়ে যাও যাও জীবনে কতই না মানুষকে ধোকাইলাম কতই না মানুষের সাথে রাহাজানি করলাম কতই না মানুষকে ধোকা দিলাম কতই না মানুষকে মাপের মধ্যে কম দিলাম কতই না আলবাতুর কাইটা কাইটা মানুষের ক্ষতি করলাম আর কয়দিন এমন করবা মরবা না কবর কি যাইবা না কবরের কথা কি তোমার মনে পড়ে না এ মুসলমান বাবাজিরা পিতা মাতার খেদমত করতে থাকো আল্লাহর গোলামি করতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটা আমার আপনার পায়ের নিচে রেখে দিবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলতে চাই রে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দিনের দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন একদিন একদিন এখান থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে হবে কি হবে না অবশ্যই কিন্তু ফিরে যেতে হবে এখানে আমরা থাকবো এমন গ্যারান্টি আসেনি এমন কিন্তু গ্যারান্টি নাই রে বাবাজি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলে আমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে হবে কি হবে না কি কোন যেতে হবে না দুনিয়াতে থাকা যাবে যদি আমি 5,000 কোটি টাকার মালিক হই দুনিয়াতে থাকার সুযোগ আছে হ্যাঁ কোনো সুযোগ নাই কোনো কিন্তু সুযোগ পাওয়া যাবে না কাছের ঘর বানাইলেও সেই ঘরের মধ্যে থাকলেও সেখানে আজরাইল পৌঁছে পৌঁছে না সেখানেও কিন্তু আজরাইল পৌঁছে যাবে এই জন্য বলতে চাই রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাত কামাইয়ের জন্য কিসের জন্য দুনিয়াতে পাঠাইছেন জান্নাত কামাইয়ের জন্য দুনিয়া থেকে জান্নাত কামাই করতে হবে
যেমন নাকি আমরা যদি এখান থেকে মাত্র 20 দিনের সফরের জন্য মাত্র 10 দিনের সফরের জন্য মাত্র 40 দিনের সফরের জন্য যদি আমরা কোথাও বের হয়ে যাই কোথাও যদি আমরা রওনা হই আমরা কি খালি হাতে বের হই আমাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র যা কিছু প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমরা সঙ্গে নিয়ে যাই এ মুসলমান বাবাজিরা আমরা যেখান থেকে রওনা দেব হাজার হাজার বছর থাকতে হবে কোটি কোটি বছর থাকতে হবে বিষয়টা এমন না বিষয়টা হলো শিশু আছে তার কোনোদিন শেষ না যার শুরু আছে শেষ নাই আজ পর্যন্ত কোনো কবি বা লেখক এই বিষয় লিখতে পারে নাই বা বলতে পারে নাই আখিরাতের জিন্দেগিটা কেমন হবে শুধু এতটুকুই বলা আছে বা বলে শুরু আছে আর কোনোদিন শেষ নাই তার জন্য আমরা কি করলাম সেই আখিরাতের জিন্দেগির জন্য আমরা কি করলাম আখিরাতে যেখানে আমাদেরকে অনন্ত অসীম সীমাহীন থাকতে হবে দুনিয়াতে মাত্র 60 বছর 70 বছর জিন্দেগির জন্য কতই না কষ্ট করি মেহনত করি বিল্ডিং বানাই চাকরি করি ব্যবসা করি করি কি করি না কত কিছু করি এ মুসলমান বাবাজিরা এই যে 10 তলা 20 তলা বিল্ডিং বানাই বলে যে কামাই কাজি করি বাংলার জমিনে থেকে কামাই কাজি করি ভাই হুজুর বাংলার জমিনে কামাই করে টাকা ধরে রাখা যায় না এই জন্য বিদেশের বাড়িতে যাই বিদেশের বাড়িতে যা টাকা পয়সা কামাই কর কি কারণে বলে আমি আমার মা বাবা ভাই এবং আমার স্ত্রীর বিবি বাল বাচ্চা যারাই রয়েছে তারা যেন একটু শান্তিতে থাকতে পারে কিসে একটু যেন শান্তিতে থাকতে পারে এই জন্যই তো এত কষ্ট আর মুজাহাদা করা হয় এই জন্য বলতে চাই রে মুসলমান বলেন তো দেখি যেখানে আমাদেরকে এত লং টাইম থাকতে হবে সেখানকার জন্য কিছু পুঁজি দরকার আছে না নাই সেখানকার জন্য কিন্তু পুঁজি দরকার আছে এই জন্য বলতে চাই মুসলমান ইমানদার এখান থেকে কামাই করো এখান থেকে কামাই করো আল্লাহর নেক আমল করো আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো এ মুসলমান বাবাজিরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে আল্লাহর হুকুম পালন করে নবীর সুন্নত মোতাবেক জীবনকে পরিচালনা করে আল্লাহর গোলামি করে তোমার অ্যাকাউন্টে নেকিগুলো জমা করো তোমার অ্যাকাউন্টে নেকি জমা করতে থাকো এই নেকির প্রয়োজন আছে এই নেকির প্রয়োজন আছে যেই দিন কোনো মানুষ আগাইবে না যেই দিন মা বাবা পরিচয় দিবে না যেই দিন বন্ধু কিন্তু বন্ধুকে পরিচয় দিবে না এই বিষয় আল্লাহ আমাদেরকে জানায় দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মুসলমান ইমানদার কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে মা বাবার কাছ থেকে পলায়ন করবে বলে স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রীকে স্বামীকে পরিচয় দিবে না স্বামীর সাথে স্ত্রীর দেখা হবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো বিবি ছিল না এত আদরের সন্তান কতই না কষ্ট করেছেন রিক্সা চালায় তাকে বিশেষ কাটায় বানাইছিলেন রিক্সা চালায় তার স্কুলের মাস্টার বানাইছিলেন সেই সন্তান বলবে আমার কোনো বাবা ছিল না এত সন্তান যেই মা তার সন্তানকে প্রচন্ড শীতের মধ্যে ডান পাশে পেশাব করে দিয়েছিল বাম পাশে রেখেছিল বাম পাশে পেশাব করে দিয়েছিল মুখের উপরে রেখে দিয়েছিল প্রচন্ড শীতের মধ্যে বুকের উপরে পেশাব করে দিয়েছিল মা সারা রাত্রি ভেজা অবস্থায় সেই বিছানার মধ্যে কাটিয়েছে এত আদরের সন্তানের সাথে দেখা হবে সন্তান মাকে বলবে আমার কোনো দুনিয়াতে মা ছিল না মুসলমান বাবাজিরা ওই সময় কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না সন্তান কিন্তু মার কাছ থেকে পলায়ন করবে মাও সন্তানের কাছ থেকে পলায়ন করবে তার কারণ হলো ওই সময় টাকা পয়সা দ্বন্দ্ব কিছুই চলবে না ওই সময়
কিছুই আদান প্রদান চলবে না দুনিয়াতে টাকা পয়সা এগুলো আদান প্রদান চলে কাল কিয়ামতের ময়দানে এগুলো কিছুই আদান প্রদান চলবে না কাল কিয়ামতের ময়দানে ওই হাসরের ময়দানে একজনের নেকি আরেকজন বহন করতে পারবে একজনের নেকি আরেকজন অদল বদল করতে পারবে একজনের গুনাহ আরেকজন বহন করতে পারবে এই জন্য সবাই সবার কাছ থেকে ভয়ে পলায়ন করতে থাকবে না জানি আমার সন্তান আমার কাছে একটা নেকি চেয়ে বসে না জানি আমার বিবি আমার কাছে একটা নেকি চেয়ে বসে না জানি আমার মা আমার কাছে একটা নেকি চেয়ে বসে মুসলমান ইমানদার ওই দিনটাই কিন্তু আমার আপনার সামনে রয়েছে ওই দিনকে সামনে রেখে নিজের জীবনকে সাজাও কতই আর মানুষের সাথে রাহাজানি করবা কতই আর মা বাবার সাথে নাফরমানি করবা এ মুসলমান বাবাজিরা মা বাবার সাথে রাহাজানি কইরা কোনো লাভ নাই আচরণ করো পিতামাতার সাথে সুন্দর আচরণ করো পিতামাতার সাথে অসৎ আচরণ করে জান্নাত পাওয়া যাবে না ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে হবে আমাদের আল্লাহর আদালতের সামনে কিন্তু দাঁড়াইলে কোনো অস্তিত্ব থাকবে না রে মুসলমান ইমানদার এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই আকুল আবেদন করতে চাই আর কোনদিন নামাজ কাজা করা যাবে কথা কোন না কা এই মুসলমান বাবাজিরা আজকের ময়দান থেকে সজাগ হয়ে যান আজকের মাহফিল থেকে সচেতন হয়ে যান আল্লাহ জীবনে আর কোনদিন আমি নামাজ কাজা করব না জীবনে আর মা বাবার সাথে অসৎ আচরণ করব না জীবনে আর দিন মসজিদের ইমামের সাথে বেআদবি করব না এ মুসলমান বাবাজিরা এই যে আজকে আপনারা ময়দানে এসেছেন কুরআন হাদিসের আলোচনা শুনতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একদল ফেরেশতা নিযুক্ত করছেন কি করছেন একদল ফেরেশতা নিযুক্ত করছেন যেমন নাকি আমাদের দেশের মধ্যে এমপি মন্ত্রী থাকেনই থাকে না কথা কোন না কে তাকে বলে একজন মন্ত্রী যদি আপনাদের এলাকার মধ্যে আগমন করে সে কি একা আসে না তার কাট আসে হ্যাঁ চতুর্দিক দিয়ে থাকে কি থাকে না থাকে কিন্তু তদ্রূপভাবে যেখানে আল্লাহর কুদরতের আলোচনা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কাটকে পাঠাইয়া দিয়া পুরা এই পুরা জায়গাকে এরকমভাবে করেন এরকমভাবে তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবস্থা করে রেখে দেন যাতে করে তারা এখানে বসে বসে গুনার কাজ করতে না পারে এই জন্য এই সমস্ত ময়দানে আসা এই সমস্ত মাহফিলে আসা দরকার আছে না নাই মুসলমান ইমানদার যেখানে একজন দুইজন আল্লাহর কুদরতের আলোচনা করে বলে ফেস টু ফেস দুইজন মানুষ আল্লাহর কুদরতের আলোচনা করতেছে আল্লাহর বরকতের আলোচনা করতেছে বেশি মানুষের প্রয়োজন নাই বলে একজন আরেকজনকে আলোচনা শুনাইতেছে এত বড় বিশাল আসমান কে বানাইছে একজন আরেকজনকে শুনাইতেছে বিশাল বড় পাহাড় এইভাবে জমিনের মধ্যে কে ব্যবহার করলো কে জমিনের মধ্যে বিশাল বড় সাগর ব্যবহার করলো এই জমিনকে আল্লাহ তাআলা কিভাবে পানির মধ্যে ভাসিয়ে রেখেছেন এই কুদরতের আলোচনা যদি দুইজন ব্যক্তি করে কয়জন দুইজন ব্যক্তি যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয় ফেরেশতার দল তোমরা কোথায় আছো এদিকে আগমন করো তোমরা এই জাতিকে বানানোর জন্য নিষেধ করে দিয়েছিলে আজকে তাকাইয়া দেখো এই যে জমিনের মধ্যে দুইজন ব্যক্তি আলোচনা করতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জমিনকে পানি ভরে ভাসিয়ে রাখলাম তারা তো কিছুই ভাসায় রাখতে পারে না এরকম পানির নিচে তুলিয়ে যাই আমি কিভাবে আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখে দিলাম এই আমার কুদরতের আলোচনা করতেছে ফেরেশতাকে ডাক দিয়া বলে এ ফেরেশতার দলেরা এরা কি আমি আল্লাহকে দেখেছে ফেরেশতা বলে না 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 আল্লাহ এরা তো তোমাকে দেখে নাই বলে এরা কি জাহান্নাম দেখেছে বলে না আল্লাহ জাহান্নাম দেখে নাই বলে আল্লাহ বলে এরা কি জান্নাত দেখেছে বলে না আল্লাহ জান্নাত দেখেন নাই বলে তোমরা সাক্ষী রাখো এদের জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্যই তো কবি বলেন খুশকে রুয়ান্দে গিয়া জমিনে খুশকে রুয়ান্দে গিয়া আসমা আরা বেসুতুন্দা রত্নিকা মুসলমান
আদার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে শুকনো মাটি থেকে ফসল ফলাইতে পারেন আল্লাহর কোনো পানির প্রয়োজন হয় না আল্লাহর কোনো সার বিষের প্রয়োজন হয় না আল্লাহর কিছুই প্রয়োজন হয় না এ মুসলমান বাবাজিরা এ বিশাল আসমান কে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত অবস্থায় রেখে দিয়েছেন এইগুলোর কথাই যদি আমরা আলোচনা করি এই আল্লাহর কুদরতের যদি আমরা আলোচনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই খুশি হন বড়ই সন্তুষ্ট হয়ে যান এই মুসলমান বাবাজিরা এই জন্য আপনাদেরকে বলতে চাই যে মানুষ কম হোক বা বেশি হোক কার আলোচনা কথা কোন না গিয়া মুসলমানি বান্দার এই জন্য আপনাদেরকে আমি বুঝাইতে গিয়ে বললাম আমি বক্তা যদি মন খারাপ না করি আপনাদের করে লাভ আছে নি কথা কন না গে ওই যে আপনাদের একটা মিশাল দিলাম যে দুইজন ব্যক্তি যদি সামনাসামনি ডিসকাস করে আলোচনা করে আল্লাহর কুদরতের আলোচনা করে তৃতীয় কেউ নাই তারা মাত্র ইশার নামাজ পড়ে দরজায় দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর কুদরতের আলোচনা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনের আলোচনাও ফেরেশতাদের নিয়ে করতে থাকেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলতে চাই মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতের আলোচনা যেখানে হবে সেখানে যাওয়া ভালো না খারাপ সেখানে যাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোই আমাদের কিন্তু ফুটেজ দেখাইবে পাঁচ বছর আগের ভিডিও যদি দেখানো সম্ভব হয় ওই ভিডিও বানানোর ক্ষমতা যে দিয়েছে মেধা যে দিয়েছে সে আল্লাহ আমাদের দেখাইতে পারবেন না কথা কন না গিয়া কোন জায়গায় যা চোখ মারছিলাম সেটাও তো দেখাইবেন আল্লাহ কথা কন না গিয়া কোন জায়গায় যা লাগাই দিছিলাম তোমার বাড়ির সামনে দেখে মোটর সাইকেল নিয়ে যায় অটো গাড়ি নিয়ে যায় কিছু কও না কোন জায়গায় ফ্ল্যাশ লাগাইছিলাম সেটাও আল্লাহ ভিডিও দেখাইবে কথা কন না গিয়া আল্লাহ তাআলা সব কিছু পারেন কি পারেন না এ মুসলমান বাবাজিরা আমি অল্প সময়ের মধ্যে মোনাজাত করে দিব আপনাদের আর আমি কষ্ট দেব না এই জন্য বলতে চাই রে মুসলমান আজকের এই ময়দান থেকে আজকের এই মাহফিল থেকে তওবা করেন আজকের এখান থেকে তওবা করে যান আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না এই হলো এক নাম্বার কয় নাম্বার এক নাম্বার কথা হলো জীবনে কোনোদিন নামাজ কাজা করে যাবে না একদল মানুষ আছে এরা কয় নামাজ দেখা পড়তে হয় আসেনি নাই এই এলাকায় নাই সম্ভবত আমাদের অঞ্চলে আছে একদল মানুষ আছে এরা কয় নামাজ পড়ার মতো কোরআন শরীফ নাই নাউজুবিল্লাহ কোন আমি ফেসবুকে আরেকদিন পাইলাম এক এত বড় এক টুপিওয়ালা টুপির তো নাম মনে দেখলে মনে হয় খেরে ফেলা কি খেরে ফেলা সেন নেত্রকোনা কি কোন খেরে ফেলা হুজুর কিনা জানি না টুপিটা নৌকার মতো যাই হোক উনি বলতেছে হুজুররা যে কয় নামাজের কথা কোরআন শরীফের ভিতরে বহুবার আছে আমি তো পাই না নামাজের কথা ওই ব্যক্তি বলছে চিন্তা করছেন এ নামাজের কথা বলে কোরআন শরীফের ভিতরে পায় না চিন্তা করছেন নি একটু কেঁচা শোনা শুরু করেন এরপরে মনে হচ্ছে তো এত বড় ড্রামের ভিতরে এত বড় ড্রামের ভিতরে যদি ভর্তি করে পানি দেন আপনি কি করেন বুঝাই করে পানি দিছেন এর ভিতরে একটা পাঁচ টাকার কয়েল ফেলাই দিচ্ছেন গেছে তলিতে না ও বাসব বাসব নি একদম তলিতে যাবে আর আপনি যদি বলি এই পয়সাটা একটু উঠান তো এর ভিতরে থেকে তলি পর্যন্ত কি আপনি হাত যাবে এত বড় ড্রাম বড় বড় ড্রামগুলো আছে না কিছু কোনে কোটা কোটা কইলেন হুজুর এর ভিতরে কিছু আছে না নাই কথা কন না কে আছে না নাই তলি পর্যন্ত হাতই যায় নাই নামাজের কথা বলে কোরআন শরীফে নাই ওই নামাজের কথা নাই নামাজ কায়েম করার কথা আছে কিসের কথা নামাজ কায়েম করার কথা আছে নামাজ পড়ার কথা নাই নামাজ কায়েম যে কারে কয় বংশের কেউ জানেই না নামাজ কায়েম কাকে কয় বংশের কেউ জানে জানলে কি আর এই কথা বলতো কোনো জিনিস যদি কায়েম মানে প্রতিষ্ঠিত করা কি করা প্রতিষ্ঠিত করা কোনো জিনিস যদি আপনি কায়েম করতে চান একা একা সম্ভব কথা কন না একা একা সম্ভব একা একা কিন্তু সম্ভব না বাবাজি বলে এই যে একটা ঘর যদি আপনি বানাইতে চান অনেক লোক লাগে লাগে কি লাগে না নামাজ যদি আপনি কায়েম করতে চান
তাহলে আপনার পরিবার থেকে শুরু করে সকলকে দাওয়াত দিয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করাকেই কায়েম বলা হয়। কথা কেন বুঝাইতে পারলাম? এ হলো কায়েম। আমরা হারতে হারতে নামাজ চিন্তা করছেন, হারতে হারতে বলে নামাজ পড়ি যে কথা কইতেছি আপনাদের সাথে তাও নামাজ পড়তেছি। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর, কথা কর নাকি আছে না নাই নেত্রগ নাই না ইউরো জেলে আছে। এ কোন দলের লোক আল্লাহ জানে, জানি না। এরা দেখবেন যে বিভিন্ন সময় তারা উরুস করে, এটা করে, এটা করে, বাবার দরবারে যায়, জিকির দেয়। কি দেয়? জিকির দেয়। পুরুষ মহিলা একই গাড়িতে যায় আর জিকির করে। হ্যাঁ, এই জিকির যে কি জিকির করে ওরা জানে কিনা জানি না, আল্লাহ জানেন। আর যে জিকির করছে ও কতটুকু জানে তাও জানি না। কোন শব্দ কয় আমি এটাও ধরতে পারি, কি শব্দ কইতেছে তাও ধরতে কি করে না। জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম কিছু শব্দ আছে। এই জন্য এদের থেকে বাঁচা দরকার আছে না নাই? এরা মানুষের ইমান নষ্ট করতেছে। কি নষ্ট করতেছে বাবাজি? মানুষের ইমান নষ্ট করতেছে, মানুষের ইমান আমল নষ্ট করতেছে, মানুষকে ধোকায় ফেলাইতেছে, মানুষকে জাহান্নামের দিকে নিচ্ছে। তারা তো জাহান্নামের দিকে যাচ্ছে এবং অন্যান্য ভাইদেরকেও জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছে। এই জন্য এই জাতীয় লোক থেকে, এদের থেকে বাঁচা দরকার আছে না নাই? এদের থেকে বাঁচতে হবে কি হবে না? এদের কাছে যাওয়া যাবে না, এদের কথা কথা শোনা যাবে না, এদের কথা শোনা যাবে না, মানা যাবে না। মানা নাকি আর এক দল আর আমরা চিন্তা করছেননি? এদের যে মাঝে মাঝে প্রশ্ন হয় হুজুর আপনারা নামাজ পড়ান, আপনারা নামাজ কখন পড়েন, কথা শুনছেন? ইমাম গো প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করে, আপনারা তো ইমামতি করেন, নামাজ পড়ান, আপনি কোন নামাজ কখন পড়েন? চিন্তা করছেন প্রশ্নের কি সাইজ? হ্যাঁ, কথা বোঝেন নাই? এ জাতীয় লোক আছে না নাই? ভেজাল কি ভেজাল? জীবনের মা বাবার খোঁজ নেয় না, জীবনের মা বাবার কাছেও যায় না, মুর্শিদের ইমাম গো তো দেখতেই পারে না। হ্যাঁ, কি কন কথা কন না গে? এই জন্য ভাই দুর্গ, আপনাদের এলাকায় এসে কথা বললাম, এই কথাগুলো মানার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, মানার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল থেকে, আজকের এই ময়দান থেকে, মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত রাত্রি 12টা বাজে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর ভিতরে থেকে একটা কথা যদি, একটা আমল যদি করতে পারেন, এটাই সব। খুব আকসাবাও শুনলেন মানলেন না, একটা আমল নিয়ে যান আজকে এখান থেকে যে হুজুর আমি আর কোনোদিন নামাজ কাজা করব না, এরকম ইচ্ছা এখান থেকে একদম পাকা পুক্ত করে যান। আল্লাহ যদি কবুল করেন আর আপনার নিয়াতকে, তাহলে দেখবেন আপনি সোনার মানুষের পরিণতি। নিজের চেষ্টা থাকতে হবে, নিজের নিয়াত থাকতে হবে, নিজের সব কিছু থাকতে হবে, কি কর ঠিক না? আর আমি কইলাম আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, কিন্তু আগাইলাম না, কদম বাড়াইলাম না, আল্লাহ দিবে কথা কন না গে? কথা কন না গে? ঘরের ভিতরে বসে থাকলাম, আল্লাহ তুমি আমাকে আজকে খাবার দিও, খাবার দিবে আল্লাহ? ফান্তাসির ফিল আরদ, জমিনের ভিতরে ছড়ায় পড়তে হবে, জমিনের ভিতরে কি পড়তে হবে? ছড়ায় পড়তে হবে, আল্লাহ তো তোমাকে হাতে এসে দেওয়া যাবে না। হ্যাঁ, হাতে দিয়ে যাবে, হাতে দিয়ে যাবে না। এই জন্য আপনার কদম আপনাকে বাড়াইতে হবে। আল্লাহ জীবনে আমি আর নামাজ কাজা করবো না, জীবনে মানুষে আর ধোকা দিব না, জীবনে মানুষের সাথে আর অসৎ আচরণ করবো না, জীবনে আর পিতা মাতার সাথে অসৎ আচরণ করবো না, জীবনে আর কোনোদিন রাহাজানি করবো না, জীবনে আর কোনোদিন মাপের মধ্যে কম দিব না, জীবনে আর মানুষকে ধোকা দিব না, এরকম ইচ্ছা করে কদম বাড়ান, আল্লাহ তৌফিক দিবেন। ইচ্ছাই নাই, কিন্তু মুখে মুখে বলি কাজ হবে, কাজ হবে না, কাজ কিন্তু আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন।